নিয়ে এলো আমার বান্ধবী। দেখি পদ্মশালা কি সাজছি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে বাড়িতে আর একটা দিন, আর তোমাদের সকলকে স্বাগত নতুন একটা ব্লগে। এই যে আমার চুবলিয়ার পুবলি চলে এসেছে সকাল সকাল, ব্লগটা স্টার্ট করলাম আর ওরা ঢুকে গেলো। দুজন মিলে নাটক করতেছে, কি সাজছে, শাক চুন্নি না কি সাজছে। দেখি পদ্মশালা মেকআপটা তো বোঝা যাচ্ছে না, কাছে নিয়ে দেখাতে হবে মেকআপটা। কি সাজছে। 2000 years later, তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাবো একটু মন্দিরে। এখন রিমাদের বাড়ি আসলাম, আর এই যে রিমাদের বাড়ির বাতাবি লেবুর গাছ, এখন পারবো একটা বাতাবি। দেখো রিমাদের বাড়ির বাতাবি লেবুগুলো কত বড় বড়, এখনো যদি পুরোপুরি পাকেনি তাও আমি একটা বললাম রিমাকে পেড়ে দিতে। রিমা আমাকে একটা বাতাবি লেবু পেড়ে দিল, এখন এই বাতাবি লেবুটা নিবো, নিয়ে বাড়ি গিয়ে কেটে দেখবো কেমন কালার হচ্ছে। এমনি তো ওদের বাতাবি লেবু খুব সুন্দর কালার হয়, কিন্তু এটা কালারটা কেমন আসছে, একদিকটা পেকেছে একদিকটা সবুজ আছে। ফাইনালি এখন চলে এসেছি বাড়ি, বাড়ি এসে একটা ফ্যানের হাওয়া টাওয়া খাচ্ছি, হাওয়া টাওয়া খেয়ে একটু, যেহেতু সকাল থেকে আমি নিজে লোক পাচ্ছিলাম, এখন একটু জল খেলাম, জল খেয়ে এখন একটু 5 মিনিট ব্রেক নিয়ে ভাত খাবো। আমরা এখন এই ফোনে গান চালিয়ে, হেডফোনে গান চালিয়ে, আমরা এখন ডিজে লাইট জ্বালিয়ে সবাই মিলে এখন হেডফোন দিয়ে গান শুনছি। ফাইনালি একটু ওয়েদারটা মেঘলা করছে, আমি আর মিষ্টি বসে বসে এখন খাচ্ছি ছানার পায়েস। এখন মাঠে আমার একটা কলেজের বান্ধবী দেখা করতে আসছে, তো ওর সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো ওর সাথে বহুদিন পর দেখা হবে, ওর বিয়ের পর প্রথমবার। দেখি বাচ্চা হাসে, দেখি কেমন রিয়াকশান দেয়। আর চলো লেটস গো। এনি হলো আমার ডিএড কলেজের বান্ধবী, অনেকদিন পর দেখা, অনেক গল্প স্বল্প হলো, গল্প স্বল্প শোনানো যাবে না, সেটা পার্সোনাল জিনিস, অনেক গল্প, অনেক গল্প। তো চলো, সত্যি খুব ভালো লাগলো। আমার বান্ধবীর সাথে গল্প করার পর আরও পাড়ার অনেকের সাথে গল্প টল্প করলাম, করে এখন বাড়িতে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্টস করবে, আর দেখতে থাকো পরবর্তী ভিডিও। তো এখন আমি যেতে চলেছি মেলায়, সেই ভিডিওটা নতুন করে আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবে, আর পরের ভিডিওটা দেখতে ভুলবে না।